আল্লাহ নবী বললেন, যদি আপনি মিসকিন গরিব মিসকিনকে দান করেন সেটা দান হবে, আর এটাই যদি আপনজনের মধ্যে যদি করেন তাইলে দু রকমের পাবেন, ওয়ালা জির রাহমে সিন্দান, দুই রকমের নেকি, একটা হলো দান আর একটা হলো সেলা রহমি। সেলা রহমি মানে আপনজনের উপরে দয়াবান হওয়া, দয়া করা, মেহরবানি করা, রহম করা। এই যে আপনি রহম করলেন তার প্রতি, এর জন্য আল্লাহ তাবারাকাতাল আপনার উপরে রহম করবেন, আল্লাহ তাবারাকাতাল আপনাকে সুযোগ সুবিধা দিবেন, আপনাকে সুখে রাখবেন। ভাইজান আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানা হাদিস বলেছেন যে 200 টাকা কোথায় বাড়ি গোহামাবাদ, গোহামার মাখনা তুলো নি তুমি, তুলেছ? হ্যাঁ, কি করো আর কিছু করতে পারবো, আর একটু বাড়িয়ে দাও, এই মসজিদ 300 হলো, আর 200 দেবে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, এই যুবক ছেলে 300 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল গ্রহণ করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও, আমিন, আল্লাহুম আমিন। এমনও আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু সালাম বললেন যে এমন কিছু মানুষ আছে যারা কিয়ামতের দিন আরো কেটা বাড়ি নাম স্বামী নাম বেশি করে করো, তোমাদের খরচ এমনি হয়ে গেছে, যেখানে সেখানে করে 500 টাকা এটা দিয়ে দেবো, এটা রেখে দাও। আচ্ছা শুক্রিয়া, যুবক ছেলে 300 টাকা দান করেছে, শামীম আক্তার নাম, আল্লাহ তুমি কবুল করো হে রহমান, আল্লাহ জীবনে দেওয়া দাও, আল্লাহ সুখ শান্তি দান, আল্লাহ আমিন, আল্লাহ সাল্লি আলাই ও বারিক আলাই, আল্লাহ আমিন ও বারিক লাহু ফি মা রাযাকতা। ভাইজান আমার, মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রকমের সুযোগ সুবিধা আমাদেরকে দিলেন, অন্য কাউকে দেন না, এরকম ভাবে কাউকে দিয়ে থাকেন না, এত সুন্দর। রব্বুল আলামিনের নবী বললেন এমন কিছু লোক আছে কিয়ামতের দিন 7 প্রকারের লোক আল্লাহর ছায়া তলে আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন ব্যক্তি এমন আছে যেই লোকটার কথা নবী আমার বলেছেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআকফাহা, একজন বান্দা এমন আছে যেই বান্দাটা আল্লাহর পথে দান করেছে ফাআকফাহা, কিন্তু দানটাকে লুকিয়ে দিয়েছে, চুপে চাপে দিয়েছে, কাউকে জানতে দিল না, হাত্তা লা তাআলামা, হাত্তা লা তাআলামা শামালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, নবী আমার বলেছেন বাম হাত পর্যন্ত জানতে পারলো না ডান হাত তার কি খরচ করেছে, ডান হাতের খরচ বাম হাত জানে না, এটারও প্রশংসা করা হয়েছে। সেই লোকটা এই রকমের দানকারীটা কিয়ামতের দিন, বাবা কিরণ বাবু আলহামদুলিল্লাহ, একটা লোক এতক্ষণে এসছে যে দেখেন সুবহান আল্লাহ, আল্লাহ বরকত দাও, আল্লাহ ছেলেকে আল্লাহ তুমি ধন্য করো, আল্লাহুম্মা বারিক লাহু ফি মা রাযাকতাহু, আল্লাহ মায়ের সন্তান, আল্লাহ তার মা বাবাকে, আল্লাহ এই ছেলের দানের মাধ্যমে মা বাবাকে আল্লাহ তুমি সুখ শান্তিতে রাখো, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এই ছেলেকে আল্লাহ তুমি ধন্য বানিয়ে দাও, আল্লাহ এর দ্বারা আল্লাহ তুমি দিনের কাজ নিও, পরবর্তীকারে আলাম নিজের দায়িত্ব মনে করে, হ্যাঁ এর আগেও জালসাতে দেখলাম বেশ সুন্দর ভাবে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো। কত আছে, কত আছে বাবু, 6 আছে, আচ্ছা বড় ব্যাপার, মাশাআল্লাহ। তো বাপকে আমার একটু বলে দেবে, আর অল্পই থাকছে মনে হয়, 10 আঙ্গুলে 4টা আঙ্গুল কাটা যাচ্ছে, ওই ছেলে হয় ওর বড় দাদা দেবেন, এই ছেলে দিয়ে দেবেন, কোনোটাই ছেলে কম লয়, আল্লাহ আর 4000 টাকা অবশ্যই দিয়ে দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দিয়ে দেবে, হ্যাঁ দিয়ে দেবে তো, আল্লাহ ইয়া আল্লাহ, এই হচ্ছে দান মাশাআল্লাহ। পরওয়ারদিগার এরকমের যাদের মন ইচ্ছা, আল্লাহ তুমি না দিলে কেউ দিতে পারে না, পরওয়ারদিগার ইচ্ছা করলেও ব্যবস্থা অমনি হয়ে যায় মাশাআল্লাহ। নারে তাকবীর, একটু উৎসাহিত করুন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এ আমার নাজমুল বাবু চাচলে থাকে, তার ভাই কিরণকে দিয়ে 600 টাকা পাঠিয়েছে, আর এখানে এসে হাসতে হাসতে খুশি মনে একটু আবেদন করায়
নির্দ্বিধায় 10,000 টাকা পূর্ণ করলো। আল্লাহ এরকমের মানুষের জন্য, দাতার জন্য আল্লাহ তোমার কাছে কোন ভাষায় দোয়া করব আল্লাহ জানেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও, আল্লাহ রুজি ঘাসে বরকত দাও, ব্যবসাতে আল্লাহ তুমি উন্নতি দাও, ইমানি জাজবাকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সমস্ত রকমের হেফাজত আল্লাহ তুমি তার করিও, জানের হেফাজত করিও, মালের হেফাজত করিও, আল্লাহ তার ইমানের হেফাজত করিও, আল্লাহ শয়তানের কুচক্রান্ত থেকে এই ছেলেদেরকে আল্লাহ তুমি দূরে সরিয়ে রাখিও, হেফাজত করি আল্লাহ। তুমি হেফাজত না করলে কেউ নিজের হেফাজত নিতে পারবে না। হে পারবারদেগা, ইয়া রহমান হে রহিম, আল্লাহ তোমার তোমার রহমের ছায়াতলে, রহমতের ছায়াতলে এরা বসবাস করে, এত বড় মন নিয়ে যারা দান করে আল্লাহ তাদের মনকে আরো বড় করো, এবং তাদের অর্থে আল্লাহ তুমি আরো কল্যাণ দাও, আল্লাহ শক্তি দাও, আর দেশে আল্লাহ তুমি তাদের মুখকে আল্লাহ উজ্জ্বল করে রাখো, কয়ামতের দিন আল্লাহ তুমি তাদের উজ্জ্বল মুখী করিও। আল্লাহ মাতা পিতা, যেই মাতা পিতা এরকমের সন্তানদের মানুষ করেছে আল্লাহ তাদের উত্তম বদলা দিয়ে আল্লাহ খুশি করো, খুশিতে রাখো, সুখে রাখো, মৃত্যু ব্যক্তিদের তুমি জান্নাত নসিব করো, মরার পরে আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করি, আল্লাহ কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখিও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আর একটা ছেলে আল্লাহ দাদি নানি মারা গেছে, তো 400 টাকা দান করেছে, এ রাব্বুল আলামিন আল্লাহ তার দানকে রাব্বুল আলামিন তুমি সাদর গ্রহণ করে নাও, আল্লাহ তাকে তুমি আল্লাহ জীবনে সুখ শান্তি দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মতিউর রহমান মাওলানা 500 টাকা দিল দান, কবুল করো তুমি রহমান, আল্লাহ দুনিয়াতে দাও দানকারীকে যত সম্মান। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ এই যে বাবর প্রধানকে পাওয়া যায়নি, তিনি যদি থেকে থাকেন, আওয়াজ শুনতে পান, অবশ্যই তিনি যেন এখানে এসে দানটাকে বাড়িয়ে দেন, 500 টাকা দান পাওয়া গেছে, আরো যেন কিছু বেশি করে দেন। আল্লাহ তার দানকে আল্লাহ দান করার মতো আল্লাহ তুমি তাকে সুযোগ সুবিধা দাও। আল্লাহুম্মা আমিন বিরহমাতকা ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। পরওয়ারদিগার আল্লাহ তোমার বান্দারা যে ইচ্ছা নিয়ে এটা ছগড়া থেকে আল্লাহ তোমার বান্দা জামাল নামে 200 দান আল্লাহ কবুল করো তুমি রহমান, আল্লাহ তার মিটা মনের আরমান, দুনিয়াতে দাও ইজ্জত সম্মান। আর একটা ছোট্ট ছেলে 50 টাকা দিল, ইও পরকাল আল্লাহ তার করো ভালো, দিয়েছে জানা দিয়েছ, ওটাও দান এটাও দান, আর বেশি না দিলে রাখা ছিল টাকা। আল্লাহ তোমার সামনে আর একজন 10,000 টাকা দিয়ে গেল, একটু বলাতে 4,000 বেশি বাড়াইলো, দিবে দিবে দে, 1,000 টাকা চেয়েছে বেশি নয়, আল্লাহ রস্তে ইনশাল্লাহ দিয়ে দেবে, আচ্ছা দিয়ে দেবে ইনশাল্লাহ। কি নাম? আবু বাকর। আল্লাহ তোমার বান্দা আবু বাকর ছিল আল্লাহ নবীর, আল্লাহ সবচাইতে বড় প্রথম খলিফা, আল্লাহ জান্নাতের যে কোনো গেট দিয়ে তার ঢোকার পারমিশন পরওয়ারদিগার। আল্লাহুম্মা সাল্লি আলাই এ আবু বাকর, বাবা জীবনকে আল্লাহ তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, 2,000 টাকা দান আল্লাহ কবুল করো তুমি রহমান, আল্লাহ দুনিয়াতে থাক দাও ইজ্জত ও সম্মান। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা বারিক লাহু ফি মারা। শোন ভাই আমার, আর 500 টাকা দিবে ভাই, হ্যাঁ আই যে থাকে দিয়ে দেবে ইনশাল্লাহ, হ্যাঁ দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে। আচ্ছা আলহামদুলিল্লাহ ইয়া রাব্বাল আলামিন, দানকারীকে আল্লাহ সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহুম্মা আমিন। কি নাম যে ভাই? সিরাজুল হক। শোন ভাই আমার, 1,000 টাকা আল্লাহ তুমি তার প্রতি হ সাখা, আল্লাহ মিটাও তার মনের আশা, আল্লাহ মৃত্যু ব্যক্তিদের দেখা তুমি জান্নাতের পথ রেখা। আমিন। আল্লাহ কি নাম? আর মানে দিল বেশ কিছু টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও সাখা, আল্লাহ মিটাও তার মনের আশা। আল্লাহ 70-80 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা ও বারিক আলাইহা। আমিন। আল্লাহুম্মা রাব্বিগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন ওয়া বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। পশ্চিম বেলসুড়ের আল্লাহ, কি নাম বাবু? হুমায়ুন। হুমায়ুন আর 500 পারবে দিতে? সেদিন অনেকটি টাকা দিয়েছিল, তোর বাবা মারা গেছে, হ্যাঁ পশ্চিম বেলসুড়ের জালসাতে। দুঃখী মানুষ দুঃখে আছে, তবে যেতে হবে, সবাইকে মেনে নিতে হবে, প্রত্যেকটা মানুষ নিজের সময় মোতাবেক যায়। যে লা ইয়াস্তা আখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না, তবে চলতে ফিরতে গেছে আল্লাহ বিল্লাহ করতে করতে আল্লাহ
তাকে তুমি সুখের জীবন পরকালের জীবনটা তার সুখী বানিয়ে দাও। আল্লাহুম্মা নাম্বার কবরহু অবশ্যই মাগফিরাহু ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাসাহু আল-আবিয়াজ মিনাল দানা ওয়াগসিলহু বিল মায়ে ওয়াসাল ওয়াল বারদু আব্দুল হুদারান খায়রাম মিন দারিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া আদখালহু আল-জান্নাহ ওয়া ইয়াজহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। এটা আমার মামু, আমার নানা হাজি সাহেব মুর্তজা হাজি সব রেখেছিল, গেছে কিচ্ছু লিয়ে যায়নি। আর বেটা আমার 500 টাকা দান করেছে, ভালো করেছে আলহামদুলিল্লাহ, আর 500 টাকা দিয়ে দেবো, দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ সুখের জীবন দাও পরবর্তীকা মা বাবা আত্মীয় স্বজন। আল্লাহ বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তার ছেলে মেয়েকে আল্লাহ সুখের সংসার বানার সুযোগ দাও। আল্লাহ মা বাবা কবর পাশে হয়ে গেছে আল্লাহ। আল্লাহ নাম্বের কবরহু অবশ্যই মত খালহু, আল্লাহ নাম্বের কবরহু অবশ্যই মত খালহু ওয়াইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ওয়া বারিক লাহু ফী মা রাযাকতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন তোমার বান্দারা যা সনে দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। রব্বুল আলামিন তাদের সুমি সুখের জীবন দেয়া এ পরওয়ারদিগার আলাম। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন লান তানানুল বিল্লাহ হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা আল ইমরানের আয়াত এই আয়াত লম্মা নাযালাত হাযিহিল আয়াত। বাবুরে শুনো শুনো, এবার পয়সা কামালছো ভালো, শুনো 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 মাঝে শুন এদিকে, হ্যালো এদিকে শুনো। হ্যাঁ তো ওকে তুমি ও দান কম করবে সেই তোমাকে পাঠাচ্ছে, ওকে যা বলে আর 500 টাকা চাইলে যাও দিয়ে দেবে ইনশাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের আয়াত আল্লাহ পাক যখন আয়াত নাজেল করেছেন সেই সময় এমন এক সময় নাজেল, আয়াত নম্বর আপনার সূরা আল ইমরান আয়াত নম্বর 92 আয়াতটা যখন নাজেল হয় তখন আল্লাহর বান্দা সেই রকমই প্রস্তুত। রব্বুল আলামিন বললেন বান্দারে আমার লান তানানুল বিল্লাহ, ইয়ে বান্দা তোমরা সঠিক নেকি অর্জন করতে পারবে না, কতক্ষণ পারবে না? আল্লাহ পাক বললেন হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই যে দেখেন আমি অন্ধকারে অন্ধবিশ্বাসী হয়ে বললাম যে ইনশাআল্লাহ আবার 500 টাকা দিবে, তো জানি না কে আছেন, আল্লাহ বেনামিতে দিল দান নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গোনা। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া বারিক আলাই। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ তার পরকালের জীবনকে আল্লাহ তুমি সুখের জীবন বানিয়ে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো। সানাউল্লাহ আল্লাহ বড্ড কষ্ট করে ব্যবসা করে, এত ঠান্ডাতে ভোর রাত্রে মাছের ব্যবসা আর মানুষের খাদ্য পৌঁছে দেয়, আল্লাহ এরকমের সুযোগ দিয়েছে শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো করে রাখো। আর একটু বাড়িয়ে দিতে হয়তো একটু হালকা করে দিয়েছে একবার, আচ্ছা ইনশাআল্লাহ মাশাআল্লাহ 500 400 এবং 100 টাকা দাও 100। সানাউল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমার বান্দা সানাউল্লাহ 400 দিল ইয়ো পরকাল আল্লাহ তা করো ভালো। আল্লাহুম্মা আমিন বিরহমাত কায়া আর হামার রাহিমিন। লাম্মা নাযালাত হাযিহিল আয়া লান তানালুল বিররা, আল্লাহ পাক বললেন অতক্ষণ পর্যন্ত তোমরা সঠিকভাবে নেকি অর্জন করতে পারবে না, পূর্ণাঙ্গ নেকি তোমাদের আসবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা খরচ সেই মালকে না করবে, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বাসা মালকে তোমাদের দৌলতকে তোমরা নিজের ভালোবাসা মালকে খরচ না করবে, অতক্ষণ পর্যন্ত তোমরা সঠিকভাবে নেকি অর্জন করতে পারবে না। আল্লাহু সামাদ আল্লাহর নবীর উপরে আয়াতখানা নাযিল হয়েছে, নবী আমার এই আয়াতকে পরিবেশন করলেন সাহাবায়ে কেরামদের সামনে, নবী আমার আয়াতটাকে পরিবেশন করে দিয়েছেন, আয়াতটাকে শুনেছে যারা সব শুনেছে। কামা আবু তালহাতা আল্লাহর বান্দারে যখনই আয়াত আল্লাহ নাযিল করেছেন যখনই আয়াতের মর্ম বুঝতে পেরেছেন আরববাসীরা আরব ভাষায় পাকাপোক্ত, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন হুজুর
কাল আল্লাহ আল্লাহ পাক আয়াতের মাধ্যমে কথা বলছেন, নবী আমার আমি শুনলাম এবং আমার দীর্ঘ বিশ্বাস, আল্লাহ পাক বলেছেন যতক্ষণ তোমার প্রিয়তম মাল দৌলতকে তুমি আল্লাহর পথে খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ নেকি অর্জন করতে পারবে না। নবী আমার মাল আমার কাছে আছে, ওকান আকসর মানেন বিল মদিনাতে, আবু আবু তালহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সেই সময় হযরত আবু তালহা এমন এক যোগ্যতম সাহাবী, তিনি হলেন মদিনার আনসারীদের মধ্যে একজন মালদা যোগ্যতম, তিনি ধনী মানুষ, ধন বলছিলাম। হযরতে উসমানকে আল্লাহ পাক যেমন দৌলত দান করেছেন তেমন হৃদয় দান করেছেন, এই হযরত আবু তালহা আনসারীদের মধ্যে একজন যোগ্যতম মালদার, যোগ্যতম তিনি পয়সাওয়ালা, যোগ্যতম তিনি ধনী মানুষ, কিন্তু ধনীর সঙ্গে সঙ্গে মনের ধনী হয়েছেন। তিনি বললেন হে নবী আমার, আমার কাছে সবচাইতে প্রিয়তম মাল আহাব্বুল আমওয়াল ইলাইয়া বাইরহা বাইরহার জমিন, নবী আমার ওকান মুস্তাকবিল আল মসজিদে, সুবহানাল্লাহ, কি নাম তো বেনামিতে 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, আমিন। তিনি বললেন হুজুর আমি শুনলাম পবিত্র আল কোরআনের আয়াত, নবী আমার পরিবেশন করেছেন, আল্লাহ পাক নাজিল করেছেন, নবী আমার রব্বুল আলামিন আমাকে মালদার বানিয়েছেন আনসারীদের মধ্যে, মদিনার মাটিতে আমি সবচেয়ে বড় মালদারের মধ্যে একজন, হুজুর আমি একটা মূল্যবান জমি, একটা খুব দামি সম্পদ আমি আল্লাহর পথে দিতে চাই। কোনটা হুজুর? নবীজি বলছেন কোনটা বাবু? বলছেন হুজুর মসজিদে নববীর সামনেকার জমিনটা, মসজিদে নববীর সামনে আমার খেজুরের বাগান আছে, যেই বাগানে আপনি মাঝে মধ্যে যান আর সেখানকার মিষ্টি পানি আপনি পান করেন, খুব সুখের জায়গা, খুব সুন্দর জায়গা, ওই জমিনটা আমি আল্লাহর পথে আমি দান করে দিলাম, আর আল আরজু যুখরাহা ইনদাল্লাহ, নবী আমার আল্লাহর কাছে আমি আশাবাদী হয়ে গেলাম, আল্লাহ যেন ওটা যেন আমার আল্লাহর পথে যেন আল্লাহর দরবারে ওটা যেন আমার জমা থাকে, আমি ব্যালেন্স মনে করে নিলাম আমার আখেরাতের সম্পদ, আল্লাহর কাছে আমি এটা আশাবাদী যেটা আমার ব্যালেন্স জমা থাকলো। আল্লাহ সমান নবীজি দেখলেন সত্যিকারে ওয়াকান মুস্তাকবিল আল মসজিদে, মসজিদে নববীর সামনেকার জমিটা কত মূল্যবান জমি হবে, শুধু জমি নয় সেটা হলো বাগান, এই বাগানের দাম কত হবে আপনি অনুভব করুন, আপনি নিজে এটাকে চিন্তা করুন, এটার মূল্যায়ন আপনি করুন, নবী আমার এই জমিন আমি আল্লাহর পথে দিয়ে দিলাম। নবীজি বললেন সামে তো মা কুলতা, বাবুরে ইয়ে আবু তালহা তুমি যাহা কিছু বললে আমি তা শুনে নিলাম, শ্রবণ করলাম, যালেকা মালুন রাবিহুন, বাপুরে আমার এটা এমন তুমি সম্পদ, এটা এমন জমি, এমন বাগান, যেই বাগানটা চিরদিন চিরকালে এটা সম্পদ থাকবে তোমার, লাভদায়ক মাল, এটা কোনোদিন লাভ তার ব্যর্থ যাবে না, চিরদিন এই মালটা লাভদায়ক হয়ে থাকবে, অতি উত্তম মাল তুমি দান করেছ। কিন্তু আবু তালহা তোমাকে আমি একটা কথা বলি শুনে নাও, বললেন হুজুর আপনি বলে দেন। নবী বললেন ওরে আল্লাহর বান্দা আবু তালহা, এই মালটাকে এই জমিনটাকে এই বাগানটাকে তুমি তোমার আপন জনের মধ্যে তুমি বন্টন করে দাও, যে ফাকা সামাহা আবু তালহা জি বাইনা বানে আম্মহি তার চাচাতো ভাইদের মধ্যে আর অন্যান্যদের মধ্যে নিজের আপনজনদের মধ্যে তিনি বন্টন করে ফেললেন, সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন হাইসু আরাকাল্লাহ, আল্লাহ যেখানে আপনাকে ভালো দেখাবেন, যেটা আপনি ভালো মনে করবেন আমি আল্লাহর পথে দান করে দিলাম। তাহলে বোঝা গেল রব্বুল আলামিন এমন এমন সময় এমন বান্দাকে তৈরি করেছেন, এমন হৃদয় বালা বান্দাকে পাঠিয়ে দিয়েছেন, পাক পর্বত দেগারে আলা
যখন কোন রকমের আয়াত পাঠিয়েছেন, নবী আমার ব্যর্থ করেছেন সেটাকে পড়ে শুনিয়েছেন, সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছে। নবী যখনই আমার ওই রকমের কথা বলেছেন, কোনদিন নবীর ইরশাদ নবীর ফরমান কোনদিন ব্যর্থ গেল না, সাথে সাথ কাজে পরিণত। এটা কারা? সাহাবায়ে কেরাম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তখন নবীজি বলেছেন তাসাদ্দাকু, তোমরা দান খায়রাত করো, তোমরা দান খায়রাত করো। আল্লাহুস সামা, মহিলারা পর্যন্ত নিজের গয়না পর্যন্ত তারা খুলে দিতে, আল্লাহর পথে দান করতে তারা কোনোদিন পিছপা হন নেই। তো বন্ধু আমার, মা বোনের আমার, ভাব জানেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরাম ওয়া আযাম আজরা। আল্লাহ পাক বললেন সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20, আল্লাহ বললেন, হে বান্দা আমার, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, হে বান্দা আমার, যাহা কিছু তোমরা আগে পাঠিয়ে দিবে কোন একটা ভালো কর্ম তোমরা আগে করবে, কোন একটা নেক কাজ তোমরা আগে করেছো, তুকাদ্দিমু লিআনফুসিকুম কার জন্য করেছো, তোমরা নিজের আত্মার শান্তির জন্য করেছো, যদি তোমরা আগে করে দিতে পারো, যদি তোমরা পাঠিয়ে দিতে পারো, আল্লাহ পাক বললেন দেখো রে, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। অনেকগুলো জিনিস আসে আবার চলে যায়, থাকে না। আল্লাহ পাক বলছেন বান্দা, কোন যদি কর্ম তুমি আগে করে থাকো, একটা ভালো কাজ, সেলা রহমের কাজ করেছো, একটা মানুষ পথ ভ্রষ্ট হয়ে গেছিল সেই লোকটাকে তুমি পথ দেখিয়েছো, একটা মানুষ দাঁড়াতে পারছিল না অর্থহীন হয়ে গেছে, ঋণী হয়ে গেছে, তুমি মনে করলে আল্লাহ রে এটাই একটা সুযোগ পেলাম, আল্লাহ এই সুযোগকে যদি আমি কাজে লাগিয়ে নিতে পারি, একজন গরিব দুঃখীর যদি আমি দুঃখের জায়গাতে যদি দাঁড়িয়ে যেতে পারি, তার যদি দুঃখে দুঃখিত হয়ে তার যদি আমি সহযোগিতা করতে পারি, আল্লাহ এটাই একটা ভালো সুযোগ। অনেকেই সুযোগ সন্ধানী হয়ে থাকে, সুযোগ খুঁজে, গ্রামে আপনার গরিব মানুষ আছে, ফকির মানুষ আছে, এমন মানুষ আছে যার টাকা পয়সা নেই, যার অর্থ নেই, তার বড় অসুখে ধরেছে, ট্রিটমেন্ট করাতে পারছে না, কেউ তাকে দেখে না। আজকাল তো বুঝতে পারছেন, হয়তো তার ছেলে আছে কিন্তু ছেলে বাবা কোন রকমের বাবার যত্ন নেই না, অথবা ধরলেন বাবার তার ছেলে মেয়ে কেউ নেই, দিতে পারছে না কেউ, সবাই সংসারে গরিব, এরকমের ব্যক্তি আপনার কর্তব্য, আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছেন, আপনি যদি 2000 টাকা, 500 টাকা, 200 টাকা, 10,000 টাকা যদি তার সহযোগিতা, তার বাড়িতে গিয়ে তার হাতে যদি আপনি তুলে দেন, তার ট্রিটমেন্টের যদি আপনি ব্যবস্থা নিয়ে নেন, আল্লাহকে বলেন হে রব, ইয়ে মালিক, এই গরিবের ট্রিটমেন্টের ব্যবস্থা পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নিলাম, রব্বুল আলামিন আমার বাবা যদি অসুখ হতো তাহলে আমাকে দেখাতে হতো, আমার পরিবার যদি অসুখ হয়ে যেত, এরকমের যদি অসুখে পড়তো তাহলে আমি ছুটাছুটি করতাম, জমি বিক্রি করতাম, ব্যাংক থেকে টাকা তুলতাম, দোকান বিক্রি করতাম, দোকানের মাল বিক্রি করতাম, গরু বিক্রি করতাম, মহিষ বিক্রি করতাম, গাড়ি বিক্রি করতাম, রব্বুল আলামিন আমার অর্থ আছে, আল্লাহ গো আমি এই গরিবের দুঃখীর আমি দায়িত্ব নিয়ে নিলাম, তার আমি ট্রিটমেন্টের ব্যবস্থা নিয়ে নিলাম। কতগুলো মানুষ আজও আছে গরিবের জন্য হসপিটাল খুলে রেখেছে, যে নার্সিং হোম খুলে রেখেছে, ডাক্তারকে তো বেতন দেয়, নার্সদের বেতন দেয়, অন্যান্য কর্মচারীদের তারা বেতন দেয়, দিন রাত তার ব্যবস্থা হয়, নানান রকমের ব্যবস্থা নিজে করেন, কোন টাকা পয়সা নেন না। আছে এরকমের বান্দা আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাদের মন কত বড়। তাহলে একজন ডাক্তারের বেতন, তার নার্সের বেতন, আর তার কর্মচারীদের বেতন
কত লাগে, কত পয়সা খরচ করতে হয়, দিন রাত খরচ করতে, তার কোনো দ্বিধা হয় না, কোন রকমের পিছপা হয় না। এরকমের লোকগুলো আল্লাহওয়ালা অনেক আছে পৃথিবীতে, যারা কোনো সংকোচ মনে করে না, খুশি মনে আনন্দে পড়েছে, কি মনে করেছে, আল্লাহ এটা আমার দায়িত্ব, আল্লাহ গো তুমি আমাকে এটা অর্থ দিয়েছো, আল্লাহ সবাই তো পারে না, আল্লাহ আমি একটা মুসাফিরখানা তৈরি করে দিলাম, এখানে গরিব দুঃখীরা আসবে, আশ্রয় নেবে, দূর দারাজ থেকে আসবে, তারা এখানে এসে একটু আশ্রয় নেবে, একটু উজু করবে, একটু গোসল স্নান করবে, একটু হাত পা ধোবে, এখানে একটু নামাজ পড়বে, এখানে একটু ফ্যানের নিচে একটু আশ্রয় নিয়ে একটু শান্তি পাবে। আল্লাহ ঠান্ডার দিনে কোনো জায়গা পায় না, কোন জায়গাতে কেউ আশ্রয় দেয় না, এ রাব্বুল আলামিন কোন দর গরিব দুঃখী বিদেশে এসে রাব্বুল আলামিন ওই মুসাফির খানাতে আশ্রয় নেবে, সেখানে রাত কাটাবে, আল্লাহ এর জন্য আমি ব্যবস্থা করে দিলাম। এইরকম যদি করে দেয় তাহলে তার এটা সাদকায়ে জারিয়া, যে এটা সাদকায়ে জারিয়া, তার মরার পরেও তার নেকিটা অটুট থাকবে, নেকিটা তার জারি থাকবে, নেকিটা তার চালু থাকবে, কোনোদিন তার নেকি বন্ধ হবে না। নবী আমার বলেছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। তিনখানা জিনিস মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার আমল তার কর্ম নিজের বন্ধ হয়ে যায়, কিন্তু এই ধরনের জিনিসগুলো সেটা চালু থাকে। ভাইজান আমার, ওয়া ইন কাল্লা, যদি কমও হয়, এই সমস্ত গুলো শোনার পরে আমাদেরকে এই সমস্ত গুলো কাজে লাগাবার জন্য, আমাদের মন মানসিকতা সেইভাবে তৈরি করার জন্য আল্লাহর কাছে ফারিয়াদ করতে হবে, আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, এ আল্লাহ তুমি অমুক এরকমের মন মেজাজ দিয়েছো, আল্লাহ অমুক ব্যক্তি তোমার তোমার জীবন নিজের জীবনকে কাটিয়ে দিয়েছে তোমার পথে, পরবর্তীকার আল্লাহ ওই রকমের লোককে আল্লাহ তুমি আমাকে তৈরি করে দাও, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে অর্থ দাও, আল্লাহ তুমি আমাকে সুখ দাও, আমি যেন গরিবের পাশে দাঁড়াতে পারি, কারো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি, আল্লাহ একটা মুসাফির খানা তৈরি করে দিতে পারি, আল্লাহ তোমার পথে কিছু জায়গা আমি যেন দান করে দিতে পারি, আল্লাহ এরকমের আল্লাহ তুমি আমাকে হৃদয় দাও, আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ দিবেন। আপনি মনে করবেন, আমরা মনে করি আমি তো একজন গরিব মানুষ, এটা তো আমার দ্বারা সম্ভব নয়, জি ও কোন সা ওয়াদা হ্যায় কে ওয়াজে হো নহীন সকতা, ইনসান করে হিম্মত তো ক্যা হো নহীন সকতা, এমন কোন জিনিস নয়, অসম্ভব নয়, সবই আল্লাহর কাছে সম্ভব। আজকের বহু গরিব মানুষ ধনী হয়েছে, ধনীরা নিজের ধন সম্পদকে হারিয়ে দিয়ে বিলীন করে দিয়ে পথের পথে পথের ভিখারি হয়েছে, এটা তো প্রমাণ আছে আমাদের কাছে, দেশে প্রমাণ আছে অনেক গরিব গরিব যার জন্য প্রমাণ। কাজেই আল্লাহর কাছে যদি আপনি যদি ভালো মন নিয়ে এরকমের আশা নিয়ে আল্লাহর কাছে যদি ভিক্ষা চান, আল্লাহ তুমি আমাকে দিতে দাও, কারণ তোমার নবী বলেছেন আলিয়াদুল ওলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নবী বললেন তোমার দাতা হাত যেটা যেই হাতটা দান করবে এই হাতটা হলো উত্তম, কোন হাত থেকে, লেনাওয়ালা হাত থেকে, নেওয়ার হাতটা দেখুন দিচ্ছেন, এটা আলিয়াদুল ওলিয়া, আল্লাহ নবী বলেছেন এই হাতটা হলো উপরের হাত, উপরের হাত এটা এত খায়রুন মিন ইয়াদিস সুফলা, ছোট নিজের হাত থেকে নিচের হাত থেকে উপরের হাতটা উত্তম। দেখুন আপনার মনটাকে দেখুন, যখন আপনি হাতটা পাতাচ্ছেন তখন আপনি অনুভব করে নেবেন আপনার মনের মাঝে আপনার অঙ্গ প্রত্যঙ্গ পুরো আপনার বডিটাই বলছে যে আমি যেন একজন খাকসা, আমি যেন একজন ভিক্ষু, আমি যেন একজন এমন এক ব্যক্তি যেই ব্যক্তি আমি চাওয়ার জন্য নিচু হয়ে নম্র হয়ে নতি স্বীকার করে আছি, আর দেনেওয়ালা হাত কেমন হয় দিতে যাচ্ছে, যেমন এক রাজা, যেমন এক বাদশাহ, যেমন এক দাতা। এই জন্য আল্লাহর কাছে আপনাকে ফারিয়াদ করতে হবে, বন্ধু মামন আমার, হে আল্লাহ তুমি আমাকে এমন জীবন দাও, আল্লাহ যেন আমি দাতা হয়ে থাকতে পারি, আল্লাহ আমাকে যেন ক্রেতা যেন না হতে হয়, আল্লাহ তুমি আমাকে দাতা বানিয়ে রাখো, নিশ্চয় আল্লাহ কবুল করবেন, আল্লাহ রে তুমি আমার হাতটাকে উপরের হাত বানিয়ে দাও, আল্লাহ চিরদিন যেন আমি উপর থেকে দিতে পারি, আল্লাহ কারোর কাছে আমাকে নিতে না হয়, ভিক্ষা চাইতে না হয়। জি বলা হয়েছে আসসাওয়ালু যিল্লুন, যে সওয়াল করাটা চাওয়াটা চেয়ে নেওয়াটা এটা একটা জিল্লতের কাজ, যে এটা যেন না করে আল্লাহ,
আপনি দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে দিবেন। বেশি বেশি করে দান করতে শিখুন, খায়রাত করতে শিখুন, সাদকা করতে শিখুন, অভাব হবে না। জি আল্লাহ, এ ভাই আমার নিজের নাতিদের জন্য পরবর্তীকার একখানা পবিত্র আল কোরআন আল্লাহ তোমার মসজিদে করলো দান, কবুল করো তুমি রহমান, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। শুনলাম আল্লাহ অসুখের জন্য দান করেছে, খেটে খাওয়া মানুষ মন বড়, এ আল্লাহ তার পরবর্তীকার আল্লাহুম্মা জামিল বাস রব্বান নাস অসপ্রান্ত সাফিল আশফা ইল্লা শিফাউকা শিফা আন লা ইবাদুর সাকামা। কত টাকা আছে ভাগনা? 1000 টাকা মাশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা এইখানে আসিয়া 1000 দিল দান, পরকাল ভাবিয়া আল্লাহ ছেলের জন্য বাবার জন্য দিয়ে গেল দান, কবুল করো গো তুমি দয়াল রহমান। কি নাম তোমার? মহামাবাড়ি মাশাআল্লাহ। কত দিল? 500 মাখন তুলো নি, তুলে 800 টাকা বাবু দিলে। আচ্ছা ধন্যবাদ, শুকরিয়া। ইয়া রাব্বাল আলামিন একি তোমার খেলার দয়া, একি তোমার খেলা ইয়াল্লাহ, একি তোমার খেলা রহমান, একি তোমার খেলা। এ ভাতিজা শুন বাবু, শুন 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 আব্দুল ওয়াহেদ, আরে বাবু এর ভাতিজা আল্লাহ সমান, এই ছেলে তো আমার দান কম করে না, এই পয়সা কম আছে না বাবু, একটু পাঠিয়ে দাও বাবু, একটু পাঠিয়ে দাও। ছেলে ভাতিজা আমার তো ভালো, দানও ভালো করে, মাশাআল্লাহ। এই তো দেখেন আলহামদুলিল্লাহ, আব্দুল ওয়াহেদ নাম আল্লাহ তোর বান্দা ছিল, আর ভাতিজা ভালো বলে দানে জানা গেল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন বান্দা তো 700 দান, কবুল করো তুমি দয়ার রহমান, আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ অতি বরকত দিয়ে আল্লাহ তুমি তাকে পূর্ণ করে দাও। আল্লাহ বাবা এবং ছেলের জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা কুল্লাহু ওয়া রহমহু। আল্লাহুম্মা নাম্বার কবুর আল মুমিনিন ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতা। আরেকজন বান্দা তো খালি না রহিল, 50 টাকা ফেরে নগদে দানিল, ইহ পরকা আল্লাহ তা করো ভালো। আমিন বিরহমত কাইয়া আরহামার রাহিমিন। তো কি বলছিলাম, যে যে ইয়াদুল উলিয়া উপরওয়ালা হাতটা, তা আপনার যদি মন বড় থাকে তাহলে আপনার কোন রকমের অভাব হবে না, মন বড় রাখতে হবে। জি আল্লাহর নবীর সাহাবাই কেরাম সুবহানাল্লাহ, তারা জি দান তুলিয়া নো রব্বুল আলামিন শামসুল আলম নামে আল্লাহ তোর বান্দা ছিল, গোবিন্দপুর বাড়ি তারা দানে জানা গেল, 200 টাকা ফেরে নিয়ে গেল দান। আল্লাহ তুমি তার প্রতি হও মেহরবান। আর কোরআন মাঝে দিয়েছেন নাতিনের জন্য দোয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ বারাক আলহামদুলিল্লাহ। জাজা আল্লাহ খাইরাল জাজা ওয়া হাসানাল জাজা। এটা কে দিলে? এটা এটা আমার ভাগ্নি দিলে, একটা ভাগ্নি। আচ্ছা রেফাতের ভাগ্নি, কি আছে তুই? আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ বড় ধনী, আল্লাহ তুমি তার নাম আল্লাহ লিখে দাও, আল্লাহ লিখে লাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা ওয়া বারিক আলাইহা ওয়া বারিক লাহা ফিমা রাযাকতা। আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে না, 200 টাকা আর দুইটা নাক মাছে। সুবহানাল্লাহ। রেফাত ভাইয়ের ফুফাতো বোন, রব্বুল আলামিন আল্লাহ তার জীবনে তুমি সুখ শান্তি দাও ইয়া আল্লাহ। স্বামী হারামি আল্লাহ, আল্লাহ তার স্বামীকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, কবরের আযাব থেকে বাঁচাও। আলহামদুলিল্লাহ। এটা রবিউল কতটি আছে? আল্লাহু সামাদ। ইয়ে রব্বুল আলামিন, রবিউল মামা আমার দুনিয়া ছেড়ে চলে গেছে, রব্বুল আলামিন তার পক্ষ থেকে তার পরিবার থেকে 5000 টাকা নগদে দিল দান, কবুল করো তুমি রব্বুল আলামিন।
اللهم صل علی اللهم بارك علی اللهم بارك له فيما رزقته واغفر له وارحمه الله تک তুমি জান্নাত নসিব করো আল্লাহ মাতা পিতা আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তারা তুমি জীবনে সুখ দাও শান্তি দাও আল্লাহ মৃত ব্যক্তিদের জান্নাত নসিব করে দাও اللهم امين وادخلهم الجنه واعذهم من عذاب القبر وعذاب النار এটা পাঁচ টাকা কে বলবে মোবারক ইয়াল্লাহ মোবারক শুনিলাম নাম আল্লাহ মোবারক নাম 500 টাকা দিল দান আল্লাহ শুনিলাম মাতা গেছে কবরেতে তারা এনের মাওলা দানের বরকতে আমিন আল্লাহুম্মা আমিন মোবারক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আমিন আল্লাহুম্মা আমিন তো ভাইজান আমার আল্লাহ তাবারক তাআলা হযরতে আবু তালহাকে যেইভাবে আল্লাহ তাবারক তাআলা মন দান করেছিলেন তেমনি তাকে অর্থ দান করেছিলেন ভাইজান আমার অর্থ দান করা অর্থ আল্লাহর পথে দেওয়া কোনোদিন ব্যর্থ যায় না কোনোদিন যাবেও না আল্লাহ পাক এই খরচের কথা রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনে আল্লাহ তাবারক তাআলা বলেছেন ও আনফিকু আল্লাহ খরচ করতে বলেছেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ الله বললেন বান্দারি তুমি খরচ করে যাও কতক্ষণ পর্যন্ত খরচ করবে আল্লাহ বললেন বান্দা مِن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ তোমার মৃত্যুর দিন মৃত্যুর সময় আসার আগে পর্যন্ত তুমি দান করে যাও তাহলে নিজের হায়াতে নিজের জীবনে যারা দান করে সেই নিজের জীবনের দান বেশি মূল্যবান যে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ফিসে হাতেহি যার নিজের জীবনে ফি হায়াতেহি ও ফিসে হাতেহি নিজের জীবন দশায় এবং নিজের শরীর স্বাস্থ্য ভালো আছে সেই সময় দান করে যেতে হবে রব্বুল আলামিন দান করতে বলেছেন নবী আমার বলেছেন ইয়ে আল্লাহর বান্দা ইগতানিম খামসান কাবলা খামসিন যে হ্যাঁ আল্লাহর নবী বললেন দেখো তোমার পাঁচটা বস্তুর আগে পাঁচটা বস্তুকে তুমি ধন্য মনে করো তার মধ্যে এটাও একটা গনাকা কাবলা ফকরেকা যে আমিন আমিন কমিশন ভাই আচ্ছা আমিন রব্বুল আলামিন তোমার বান্দা ছিল আর 500 টাকা ফেরে নগদে দানিল ইহ পরকাল আল্লাহ তার পর ভাল আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া বারিক আলাই আরেকজন বান্দা তোর 200 দান কবুল করো তুমি পাক রহমান আরেকজন বান্দা তোর 500 দিল ইহ পরকাল আল্লাহ তার পর ভাল আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তো কি বলছিলাম আল্লাহ পাক বলছেন কত নবীজি বললেন দেখো এটা একজন 100 টাকা আর একজন 50 টাকা আল্লাহ তুমি তাদের প্রতি হও সাখা আল্লাহ মেটাও তাদের মনের আশা ইয়াল্লাহ তাদের জীবনে আল্লাহ তুমি সুখ শান্তি দাও আল্লাহ ফসল পানিতে বরকত দাও ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও আল্লাহ মৃত্যু ব্যক্তিদের আল্লাহ তুমি জান্নাত নসিব করো আমিন আল্লাহু সাল্লি আলাই ওয়া বারিক আলাই আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়া আগফির লাহুম নবীজি বললেন গেনা কা কাবলা ফাকরে কা কি বলছেন তুমি আজ ধনী আছো কালকে তোমার ধন সম্পদ তোমার হাতে নাও থাকতে পারে কাজে আজকেই ধন্য মনে করে আজকের জীবনকে গণ্য মনে করে তুমি আজকেই করে ফেলো কালকের অপেক্ষা করিও না আজ মাল আছে তোমার হাতে কাল তোমার হাতে মাল নাও থাকতে পারে নবী আমার বলেছেন দেখো দেখো এরকমই তোমার আজ শরীর স্বাস্থ্য ভালো আছে তোমার আজ ওষুধের খরচ নেই আজ তোমার ট্রিটমেন্টের খরচ নেই তোমাকে রব্বুল আলামিন বেঙ্গালুরু নিয়ে গেলেন না অনেক মানুষদের তোমার চোখের সামনে টিকিট কাটতে হয় 5000 টাকা দিয়ে 15000 টাকা দিয়ে 25000 টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে গিয়ে এক এক মাস লেগে যায় সুবহানাল্লাহ রব্বুল আলামিন কত মানুষকে নিয়ে গেলেন আর জিন্দা গেল আর মুর্দা ফিরে এলো আল্লাহ পাক বলছেন হে বান্দা শুনো শুনো তুমি তোমার জীবনকে তুমি ধন্য মনে করো ওই দিন আসার আগে আগে তুমি খরচ করে ফেলো
আজ হাজার টাকা 100 টাকা দান করতে পারি না, কালকে যখন কোন জ্বালাই পড়ে যায় তখন লক্ষ টাকাও বাধা আসে না। এই জন্য নবী বললেন, আল্লাহ পাক বলেছেন, দেখো তোমার সেই জীবন দিন শেষ হওয়ার ফুরাবার আগে আগেই তুমি দানটা করে ফেলো, সেদিন তুমি ভাববে আল্লাহ ইয়ে রব্বুল আলামিন লাউলা আখারতানি ইলা আজালিন করিম, আল্লাহ তুমি যদি আমাকে একটু সময় দিয়ে দিতে, হালকা যদি একটু সময় দিয়ে দিতে আল্লাহ, আসাদাকা ওয়াকুম মিনা সলেহিন, ইয়া আল্লাহ যতদিন আমার হাতে আল্লাহ বদ্ধ ছিল ততদিন পর্যন্ত আমি নেককার হওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করিনি, শুধু এটাই বলেছি, এটাই ভেবেছি আমার মাল শেষ হয়ে যাবে, যে আল্লাহ তোমার বান্দা মাশরিকুল নামে ফেরাল্লা 300 দান কবুল করো তুমি রহমান, আল্লাহ শুনিলাম ছেলে তার আছে অসুখেতে, তারা এনে মাওলা দান ওসিলাতে, আল্লাহুম্মা জাবিল বাস রব্বান নাস ওয়াসফা আনতা সাফি লা সাফা ইল্লা সাফাউকা সাফা আন লা ইউগাদিরু সাকামা, আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইসমি মারিজানা, আল্লাহ তাআলাকে সাদর গ্রহণ করো, আল্লাহু সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া বারিক লাহু ফি মা রাযাকতা, আরেকজন 200 টাকা আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সখা, আল্লাহ মেটাও তার মনের আশা, আরেকজন দিল 200 টাকা আল্লাহ তুমি তার প্রতি হও সখা, আব্দুল লতিফ তুমি দিলে এটা 400 টাকা, আব্দুল লতিফ সাহেব আল্লাহ 400 দান তার প্রতি আল্লাহ তুমি হও মেহরবান, আল্লাহুম্মা রব্বি ফির ওয়ারহাম ওয়া বারিক লাহু ফি মা রাযাকতা হো, আমিন, আল্লাহ যে আশা ভরসা নিয়ে তোমার বান্দারা দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে না, আল্লাহ তাদের জীবন আল্লাহ তুমি সুখ শান্তি দাও, ফসল পানিতে বরকত দাও, আল্লাহ মৃত্যু ব্যক্তিদের তুমি জান্নাত নসিব করো, ওয়াদখুলহুম আল জান্নাতা ওয়াইযহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার, আমিন, আল্লাহ আজকে দোকানদারেরা 2100 টাকা দান করেছে, মাশাআল্লাহ, দোকানদার বাবা জীবনের আল্লাহ ভাই জানের আল্লাহ 2100 টাকা, 2100 টোটাল মোট, হ্যাঁ মোট 2100 টাকা দিল দান, আল্লাহ তুমি তাদের প্রতি হও মেহরবান, আল্লাহ দুনিয়াতে দাও তাদের তুমি যত সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে, মাশাআল্লাহ, এরফানি একাডেমির পক্ষ থেকে ইয়া আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান রব্বুল আলামিন আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ সেখানকার ছেলেদেরকে আল্লাহ তুমি উজ্জ্বল মুখী করে দাও, শিক্ষকদের আল্লাহ তুমি সুখ শান্তি দাও, আল্লাহ একাডেমির পক্ষ থেকে 1000 দান, আল্লাহ তুমি তাদের প্রতি হও মেহরবান, আল্লাহ দুনিয়াতে দাও তাদের ইজ্জত সম্মান, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম, আরেকজন বান্দা তোর খালি না রহিল 10-200 টাকা ফের নগদে দান নিল, তারিকুল ইসলাম আল্লাহ তোমার বান্দা ছিল আর 500 টাকা ফের নগদে দান নিল, ইয়ো পরকাল আল্লাহ তার করো ভালো, ইয়া রাব্বুল আলামিন আমাদের এখানে পার্শ্ববর্তী হাজি ইস্তাবালের ছেলে, রাব্বুল আলামিন 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি, আল্লাহ শুনিলাম মা তার গেছে নীরবেতে, তোরা এনে রে মাওলা দানের ওসিলাতে, আল্লাহুম্মা ইগফির লাহা ওয়া রহমহা, আল্লাহুম্মা নাবির কবরহা অবশ্যই মাদখালহা ওয়া নাকহা মিনাল খাতায়া ওয়া আদখালহা জান্নাতা ওয়া ইজহা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার, আল্লাহ ধন্য ছেলে আল্লাহ তুমি ধন্য বানিয়ে রাখো, আল্লাহ তার জীবনে সুখ শান্তি দাও, 5000 টাকা দাতা আল্লাহ তার প্রতি তুমি হও সাখা, আল্লাহ মিটাও তার মনের আশা, আল্লাহ শুনিলাম মা তার গেছে নীরবেতে, তোরা এনে রে মাওলা দান ওসিলাতে, আমিন, আল্লাহুম্মা আমিন, মাইনুল হক নামে ফের তোর বান্দা ছিল গোহামাবাদ বাড়ি তার দানে জানা গেল, 500 টাকা ফের নগদে দান নিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, পরওয়ারদিগার আলাম যে বান্দা তোমার যে আশা ভরসা নিয়ে পড়ে আছে না, আল্লাহ তাদের প্রতি তুমি হও মেহরবান, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তোমার বান্দা ইয়া আল্লাহ যুবক ছেলে 100 দিল, ইয়ো বরকাল আল্লাহ তার করো ভালো, আলী হোসেন নাম ফের মথুরাপুর বাড়ি 100 দিল দান অতি তাড়াতাড়ি, আমিন, আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, তো নবী যে বললেন দেখো আজ তুমি সুস্থ আছো কালকে তোমার
সুস্থতা আর থাকতে নাও পারে। আল্লাহ নবী বললেন যে সেহাতাকা কাবলা সাকামেকা, কালকে তুমি অসুখ, সেদিন তোমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হবে, সেদিন তোমার জানে সুখ থাকবে না, শান্তি থাকবে না, সেদিন তুমি যেখানে সেখানে দান করার জন্য আগ্রহী হবে, কিন্তু তুমি সেদিন ভাববে আল্লাহ কোথায় খরচ করি, আল্লাহ অমুক জায়গা যেতে হবে, আল্লাহ ওষুধের এত খরচ, ট্রিটমেন্টের এত খরচ, গাড়ি ভাড়া এত, আল্লাহ জায়গার খরচ এত, রব্বুল আলামিন থাকার জায়গার ভাড়া এত, পাক পারবার দেখা আল্লাহ তুমি আমাকে জীবন দাও, আল্লাহ তুমি সুখের জীবন দাও, আল্লাহ আমার জীবন আবার তুমি ফিরিয়ে দাও, সুখ শান্তি দাও, আল্লাহ তোমার পথে আমি খরচ করব। কিন্তু বন্ধুরে নবী আমার বলেছেন হায়াতাকা কাবলা মাউতেকা, তোমার জীবন আজকে আছে, কালকে তোমার জীবন থাকবে না, এই জীবনকে তুমি ধন্য মনে করে নাও, আর কালকের জন্য তুমি ভাবনাটা আজকে ভেবে নাও, যে হায়াতাকা কাবলা মাউতে, মৃত্যু আসার আগে আগে নিজের জীবনের দাম, যখন মরে যাবে আর চলবে না, আর দান হবে না, আর নামাজও পড়তে পাবেন না, সমস্ত কর্ম বন্ধ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, নবীজি স্পষ্ট ভাবে বলেছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত দরজা গুলো, সমস্ত আমল গুলো, কর্ম গুলো বন্ধ হয়ে যায়। এই জন্য নবীজি বললেন, প্রত্যেকটা কথাকে বুঝিয়েছেন, সুন্দর করে বুঝিয়েছেন, যে আজ সুস্বাস্থ্য, যে স্বাস্থ্যের দাম দিতে হবে, অসুখ আসার আগে জীবনের দাম দিতে হবে, মৃত্যুর আগে, যে আর গরিবি আসার আগে ধনের দাম দিতে হবে। আমরা দেখলাম গতবার, গত দুই তিন বছরে রব্বুল আলামিন এমন বিপর্যয় আমাদের দেশে দিলেন, সুবহানাল্লাহ, মানুষের লক্ষ লক্ষ টাকা আল্লাহ রে কত রকমের জমা করে জোগাড় করে ব্যবসায় নেমেছিল, ধুলিসাৎ হয়ে চলে গেল, সমস্ত টাকা তার ব্যর্থ হয়ে গেল, 11,193 টাকা। বাহ, ধন্যবাদ আমার মা বোনদের, অশেষ ধন্যবাদ আল্লাহ পাক তাদেরকে আজকে এই মা বোনদের 11,193 টাকা, এর আগে আরো আলাদা ভাবে দান করেছে, গয়না গাঁঠিও দান করেছে, আল্লাহ এদের যে মানসিকতা, খুব বড় মানসিকতা নিয়ে এখানে এসেছে, হে রব্বুল আলামিন আজকে তালসুরের হাট খোলার জামে মসজিদের জলসা, এই জলসায় যারা অংশগ্রহণ করে আল্লাহ নিজের হস্তে সহি সালামতে থেকে আল্লাহ দান করতে পেরেছে, এই মা বোনদের আল্লাহ তুমি সুখের জীবন দাও, আল্লাহ তাদের জীবনে যদি কোনো রকমের অসুবিধা থেকে থাকে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দানের বাবরকতে, আল্লাহ দানের তোফাইলে, দানের ওসিলাতে আল্লাহ তাদের তুমি অসুবিধাকে দূরীভূত করে দাও, ইয়ে রব্বুল আলামিন তাদের জন্য দোয়া করে আল্লাহ তোমার দরবারে, আল্লাহ তাদের তুমি সুখের জীবন দাও, ইয়ে রব্বুল আলামিন। মামু আর আর একটু শোন, মামু শোন শোন, হ্যালো এদিকে, পারবে পারবে, ডাকো ডাকো, এই শুনো না শুনো না, শুনতে পাইনি নাকি, এদিকে শোনো, ডাকো ডাকো, ওকে ডাকো, এই শুনো না, এখানে শুনো না, শুনে যাবো, না না ভালো আছে, এসে এসে চলে এসে একটু এসে যাও, শুনে যাও শুনে যাও, আমার কালেকশনটা 10,000 মাশাআল্লাহ, আরেকজন বেশ কিছু টাকা দিল দান, আল্লাহ তার প্রতি তুমি হও মেহরবান, আরে এখানটা দে, এখানটা দিয়ে দাও, এখানটা 500 দে দে, নামটা কি, নাম লিখে দাও, মোস্তফা, 500 টাকা বাকি, মোস্তফা 500 টাকা, 500 টাকা, আল্লাহ 500 টাকা নগদ, 500 টাকা বাকি, আল্লাহ মোস্তফা নাম, আল্লাহ তুমি তার প্রতি হও মেহরবান, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহ তার ধন দৌলতে, আল্লাহ মাল খেতে আল্লাহ তুমি বরকত দাও, আমিন, হে বাবা, আলহামদুলিল্লাহ, যারা এর হাতে দান করেছে মসজিদের জন্য, এ পরবর্তীকাল আল্লাহ সকলকে আল্লাহ তুমি সুখের জীবন দাও, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম
واغفر لهم وارحمهم اللهم صل عليهم اللهم بارك عليهم يا رب العالمين যারা যে নিয়াতে দান করেছে আল্লাহ সকলের দান আল্লাহ তুমি সাদর গ্রহণ করো আল্লাহ সকলের জীবনে সুখ শান্তি দাও আল্লাহ তাদের তুমি রুজি ঘাসে বরকত দাও ব্যবসাতে উন্নতি দাও রব্বুল আলামিন আরেকজন 200 টাকা দিয়েছে দান আল্লাহ তুমি তার প্রতি হও মেহরবান আরেকজন রব্বুল আলামিন মায়ের জন্য দিল 100 টাকা আল্লাহ তুমি তার প্রতি হও সাখা মিটা তার মনের আশা একটা টর্চ লাইট পাওয়া গেছে যে হারিয়েছে যান নিয়ে যাবেন এখান থেকে জি আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ আপনাদের কেটার বাবু এটা তো আমাদের ছাত্র এরকম কেন পাঞ্জাবি কই আর পড়তে যাও না তুমি মাদ্রাসা যাও না কেন কাল যাবে খবরদার যাবে অবশ্যই হ্যাঁ ও এটা কে লাতি লাতি আমার লাতি শুন ভাই আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো নানা নানি সব চলে গেছে আমি একটা ছোট্ট নানা আছে আর 500 টাকা দিয়ে দেবো সকালে দিয়ে দিবে কি নাম রে ভাই আকবর আলী মাশাআল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পরবর্তীকার আলা রাব্বুল আলামিন আল্লাহ আকবর আলী না আমার ইয়া আল্লাহ 500 টাকার জায়গাতে 1000 টাকা দিলাম ইয়কর কাল আল্লাহ তার করো ভালো আল্লাহ মৃত্যু নানা নানি আজকে স্বজন কে আল্লাহ তাদের কবরে তুমি নূরের আলো জ্বালো আমিন বেরামত কে আর হামার রাহিমিন আল্লাহ আরেক বান্দা তোর খালি না রহিল 400 টাকা ফের নগদে দানিল ইয়ো পরকাল আল্লাহ তার করো ভালো আরেকজন বান্দা তোর এখানে আসিয়া কিছু টাকা দিল দান তোমাকে ভাবিয়া আল্লাহু সাল্লি আলাই ও বারেক আলাই যে আশা ভরসা নিয়ে যে নিয়াতে করিয়াছে দান কবুল করো তুমি রহমান আল্লাহ দুনিয়াতে দাও তার ইজ্জত ও সম্মান মরার পরে দিয়া আল্লাহ জান্নাতে আদান আমিন আল্লাহু আমিন টাইম কত হয়েছে বক্তা চলে এসেছেন আপনাদের পরবর্তী বক্তা আপনাদের সামনে আসছেন ইনশাআল্লাহ আমি মনে হয় টাইমটা আমার যা ছিল তার থেকে বেশি হয়ে গেছে যাই হোক আল্লাহর হস্তে আচ্ছা ভালো দান করে আর 1000 পরে দিয়ে দিন আর 1000 আল্লাহ দুনিয়াতে দাও সকলকে আল্লাহ তুমি যত সম্মান মরার পরে দিও এদের জান্নাতে আদা আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম আমিন বিরাহমাত কায়া আরহামার রাহিমিন ধন্যবাদ আপনাদের আজকের জলসার দান জলসা শোনার মোটামুটি ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন যারা বসে আছেন খুব সুন্দর আছেন আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ওয়া আহসানাল জাযা গোহামাবাদের নুরুল উত্তর মাথার নুরুল মারা গেছে তার জন্য তার প্রিয়া সাহেবানি তার পরিবার থেকে 500 টাকা দান করেছে আল্লাহ তার কবর কে আল্লাহ তুমি নূর দিয়ে মনোমর করো আল্লাহ দানকারী কে আল্লাহ তুমি সুখের জীবন দাও আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতকা নাস্তাগীস আল্লাহুম্মা নাবির কুবুরাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া ইজহুম মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া বারিক লাহা ফী মা রাযাকতা আমিন একটা ছোট্ট ছেলে 100 টাকা নগদে দান করেছে আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ সকলকে আল্লাহ সুখের জীবন দাও আমিন আল্লাহুম্মা আমিন এ বলে আমি আপনাদের কাছে আর সময় আপনাদের মূল্যবান সময় নিতে চাইছি না যেহেতু আমার পরে আরো বক্তাগণ রয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ ধীরস্থির মস্তিষ্ক নিয়ে জালসা শুনলেন আর আজকে যে দান আস্তে 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 বেশ ভালো দান করেছেন আরো অনেকে করবেন আল্লাহর কাছে এটা আশাবাদী হয়ে থাকলাম আমি আল্লাহ আমাদের এই মসজিদকে আল্লাহ তুমি সুন্দর করে আল্লাহ ঢেলে সাজিয়ে তোলার আল্লাহ সুযোগ করে দাও এখন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ গো আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত
যে আজকে তালসুরের বাজারের এই মসজিদ সর্বদিক থেকে একেবারে উপর দিকে আর উন্নতির দিকে আছে, নামাজের দিক থেকে, দানের দিক থেকে, মসজিদকে সুন্দর করে গড়ে তোলার দিক থেকেও, সর্বদিক থেকে আল্লাহ এটা যেন ভবিষ্যৎ দিনে আল্লাহ অব্যাহত থাকে। আল্লাহ এই মসজিদ যেন এলাকাবাসীর জন্য, যারা একে সুনজরে দেখেছে, যারা একে একটু পরিমাণও যারা সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে আল্লাহ তুমি এর ছায়া তলে নিয়ে আল্লাহ জান্নাত নসিব করিও, আমিন। অনেকেই মসজিদ রেখে দান করে দুনিয়া ছেড়ে চলে গেছে, যারা বেঁচে আছে আল্লাহ তাদের তুমি সুযোগ দাও, ভালো রাখো, শান্তিতে রাখো, সুখে রাখো, অসুখ থেকে বাঁচিয়ে রাখো, বিপদ থেকে বাঁচিয়ে রাখো, ঈমান আমানকে আল্লাহ তুমি হেফাজত করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এ বলে আজকে আপনাদের অশেষ ধন্যবাদ জানিয়ে ম্যাকম্যানকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর সার্ভিস দিচ্ছে, আর সকলে আজকের লোকের যা আমাদের মানে আচার আচরণ দেখালেন, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি, খুশি হয়েছি, খুশি হয়ে আপনাদের দোয়াতে আল্লাহ যেন আপনাদের সকলকে, মা বোন ছেলে মেয়ে সকলকে আল্লাহ যেন সুখে রাখেন, শান্তিতে রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকুলু কাউলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা ইগফির লি জামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته